No. বাপ রে, নিশা ধরে গেছিল রে। আমার খাটে কে নিয়ে যাবে? আমি কি একাই যাব? নিয়ে যা আমার খাটে। ভালো থাকলে সবসময় খালি ছে 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 করবে, পরের বসে খায় খায় গতর করছে কি রে? বাবা, চারতে আমি হাঁপাই গেলাম। না, মুখে চোখে জল দি, না ধরা উঠে তো আবার আমাকে গাল দিবে। উঠেন ম্যাডাম, উঠেন। নিশা খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল, গা পা ব্যথা ধরে গেল, একটু বসি। ম্যাডাম, রাতের বেলা যে খাসির মাংস আর মদের নিমন্ত্রণ করলেন, ওটার কি অ্যারেঞ্জমেন্ট করবো আমি? তাড়াতাড়ি যা, ওটা আবার বলতে হবে, আমার খাই দেয় ওখানে পড়েছিলিস। যা ভাগ তাড়াতাড়ি নিয়ে আয়, সব বন্ধু বান্ধব আসলে আমার মান সম্মান থাকবে। যা 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 যা, আমার খাওয়া করতে হবে না, যা। ঠিক আছে ম্যাডাম। এই যে মহারানীর এখন নিশা ছুটলো, এখন মানুষে কার মানুষ মনে করবে না। আমার নাম রুবি, আমি মাল খাই মাপের, কিন্তু আমার জ্ঞানের নারী টনটন। আমি কোথায় রে মাল দে, নেতা বিশ্বাস করি না। আরে ঝন্টু মন্টু ঝন্টু, তোরা সবাই চলে আসিস, কতক্ষণ ধরে তোদের জন্য অপেক্ষা করছি। চলে আয় চলে আয়, আয়োজন হয়ে গেছে, চলে আয় চলে আয়, বস বস বস, সবাই আয় সবাই আয় সবাই আয়, বস বস এখানে বস। বন্ধু পাচ্ছে এখন কত কথা হবে। আরে আজকে আর বাতাস করতে হবে না, আজকে ছাড় বস। তখন খাই উল্টে পড়েছিলিস, এখনো আবার খা, চলে আয় এখন, দামি মদ চলে আয় বস। ১০০ টাকা দামের বিয়ার নিয়ে এসে দামি মদ, তোর বন্দুক চুঙ্গি লাগা। বন্ধু, গোটা খাসি রান্না হচ্ছে, কোনো চিন্তা নাই, তাতে এই চার দিয়ে শুরু করি। সবাই বোতল বোতল খাও, আজকে কোনো গিলাসের ব্যবস্থা নাই, কত পারেন খাও। আরো আছে ব্যবস্থা, কত খেতে পারো। ফ্রিতে খাচ্ছি, খায়নি জিতিছে তো, এখন ম্যাডাম একটু রাগ করবে না, এই সুযোগে মাল বসান দিয়ে দি। মাল বেশি করে খা, আমার তাল তো আমি গুছাবই। কি রে, খাসির মাংস কি রান্না হলো? এদের নিশা ধরে গেছে, এবার আমার কাজ সারি, এখানেই ফোনটা করি। খবর সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব খবর ঠিক আছে। দেখো খবর ঠিকঠাক আছে তো? খবর যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। না না, মাথা খারাপ? আমি এই মুহূর্তেই ওদের বাড়ি থেকে আসলাম। নেতা, এবার বুঝবি মজা, মদ খাওয়া তোর বাড়াবে। নেতার সব ভাণ্ড ফাঁস হবে আজকে। বাবা, সব খবর টনটনা আছে, যাবি কোথায়? এখন সব মোবাইলে নথিভুক্ত করে আমি উপর মহলে পাঠাবো। দুদিনের নেতা হয়ে এত সম্পত্তি আসে কোথা থেকে? নমস্কার, আপনারা দেখছেন জি ২৪ ঘন্টা, সাথে আমি সুমনা। মদ খেয়ে ফেসে গেল আলপনা এমএলএ, এই মাত্র ইডির পাওয়া খবর, তারা বললো যে এত সম্পত্তি তার আসে কোথা থেকে। পাঁচ মিনিটের মধ্যে তোলপাড় হয়ে গেল দুনিয়া, এমএলএ পদ থেকে নামিয়ে দিল মুখ্যমন্ত্রী। কেমন, আমাকে সবসময় তুই তাকালি করে কথা বলা, দেখে নি তো নিশা ছুটলো কিনা। আরে শেষ গুণ ঘুমায় নে, আমি একটু নাচি। না বেশি নাচলে হবে না, যাই একটু অভিনয়টা দেখাই। ম্যাডাম, ও ম্যাডাম ম্যাডাম, আপনার পদ চলে গেছে, আপনার পদ থেকে উপর মহল বসাই দিছে। হায় হায় হায়, কি হলো, হায় 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 হায়, পদ চলে গেল, হায় হায়, ছি ছি ছি। সত্যি দেখলি, পদ নাই নাই আর পদ। আমি এখন যাব ঠাকুর ঘর। মা মনসা, আমার কি হয়ে গেল, এবার তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমাকে বাঁচাও মা। ওরে পাপি দুরাচারিণী, ভাগ এখান থেকে, মদ খায় আমার এখানে আসিস, ভাগ। জিতে তো খুব বড় বড় কথা বললি, এখন কোথায় গেল ভাষণ? তাই বলে তুই এটা ভাবিস না যে আমি তো করালাম, তোর কর্মদোষে তুই পথ হারালি, আমি আর তোকে সাহায্য করতে পারবো না। দূর হ এখান থেকে পাপি, মদ মাংস খায় আমার ঘরে ঢুকবি না, দূর হয়ে যা, না হলে এখনই ভস্ম করে দিব। মা মনসা আমাকে ত্যাগ করলো, আমার সব রাস্তা শেষ, আমার জীবন বরবাদ হয়ে গেল।